একজন বৃদ্ধা মা, তিনি কাঁদতে কাঁদতে তার সন্তানের কথা বলছেন। দুই ছেলে, বড় ছেলে নিয়মিতভাবে বাবা এবং মাকে মারধর করে। বাবাও বলছেন বিস্তারিত, বাবাও সঙ্গে দাঁড়িয়ে ছেলে কিভাবে মারে তার বর্ণনা করছেন। মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বিচার চাইছেন এবং বলছেন, এই প্রথম এমন নয়, অনেক দিন ধরে চলছে। বলতে বলতে ওই ছেলের স্ত্রীর কথাও বললেন, অর্থাৎ বৌমার কথা। তিনিও বেশ ভালো করেই মারামারি করতে পারেন। একজন মা এবং একজন বাবা পাশাপাশি দাঁড়িয়ে তাদের দুই সন্তানের মধ্যে এক সন্তান কিভাবে তাদেরকে নিয়মিতভাবে অত্যাচার করে, শারীরিকভাবে মারধর করে, থুতু দেয় গায়ে ইত্যাদি বিস্তারিত বললেন, কাঁদলেন এবং মনে মনে নয়, শুধু প্রকাশ্যে ক্যামেরায় এসে একটু ভালো থাকার রাস্তা খুঁজলেন। এটা একটা ঘটনা। অন্যদিকে ঠিক একই রকম ভাবে একেবারে বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা একটি ছোট দোকান তাদের মতো করে চালান, সংসার প্রতিপালন করেন দিন এনে দিন খাওয়ার মতোই। ওই দোকানটি চুরি করে নিয়ে গেছে, তাদের জিনিসপত্র চুরি হয়ে গেছে। ওই দোকানে এসে যখন বৃদ্ধ এবং বৃদ্ধা দেখলেন যে তাদের জিনিসপত্র চুরি হয়ে গেছে, তারা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আজ এই দুই কান্নার ঘটনা দিয়ে আপনাদের আরেকবার TV24-এর এই পর্দা থেকে শুভ্ররাত্রির আয়োজন জিজ্ঞাসা করতে চায়, সন্তানদের সংজ্ঞা আসলে কি হবে, কেমন হবে, কেমন হবে তারা, এবং সন্তানরা কেমন হবে বা হবেন এর নির্ণয় কে বা কারা করবেন, কিভাবে করবেন। এই যে ছেলেটি মা এবং বাবাকে মারল, এই ঘটনা তো ঘরে ঘরে ঘটে না। কত মা বাবা তাদের ছেলে মেয়েদের আদরে, যত্নে, ভালোবাসায়, শ্রদ্ধায় জীবনকে অতিবাহিত করেন, কিন্তু প্রায়শই কখনো কখনো এমন ঘটনাগুলো উঁকি দেয়। আর যখনই উঁকি দেয়, আমরা চেষ্টা করি ওই ঘটনাগুলো প্রকাশ্যে এনে আপনাদেরকে এইটুকু বলার যে এইটুকুও আমরা বরদাস্ত করতে চাই না। আমরা বলতে চাই যে প্রতিটি ঘটনায় আমরা সজাগ, সচেতন, সচেষ্ট থাকব। এই যে ছেলেটি পাড়ায়, তাকে চিহ্নিত করতে হবে, তাকে বোঝাতে হবে প্রথম প্রথম। যদি না বোঝে বা সে যদি এটা করতেই থাকে, তাকে আইনের আওতায় নিয়ে যেতে হবে, সাহায্য নিতে হবে প্রশাসনের, পুলিশের। কিন্তু মা বাবাকে নিয়মিতভাবে তার হাতে মার খাওয়ানো চলবে না। নাগরিক হিসেবে এই এক একটা দায়িত্ব প্রতিপালন আমাদেরকেও করতে হবে। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। একটু দেখাই আপনাদের পরপর এই দুটো ঘটনা, দেখুন। নাম কি? দাস। কত বছর আগে মানে বিয়া করেছিলেন? প্রায় কি এরকম অত্যাচার করে আপনার? আপনার ছেলের আসল নাম কি? সরকার। কি চাইতেছেন এখন আপনার এই বিষয়টা, যেহেতু আপনার উপরে এইভাবে অত্যাচার করে? ইটা তো আজকে ছোট বলা তৃতীয় করে না। তারা আমি আর ছোট বলতে জি করছে, তা আমার আগুন বারে ফুরা খাইছে, আগুন ফুরা গেছে, কোন জায়গা শোনো। পঞ্চায়েত
এক নাম্বার কাঞ্চনমালা, এক নাম্বার ওয়ার্ড। আপনার নাম কি? আমার নাম রঞ্জন সরকার। আমার নাম দিবালী সরকার। আপনার কয় ছেলে? আমার দুই ছেলে। আমার দুই ছেলে, আমি কুইসিটি, আমার দুই ছেলে। যে আপনারা এইভাবে অত্যাচার করে, মানে হে হইছে আপনার বড় ছেলে? হে আমার বড় ছেলে। হে মেয়ে বাগাই আনছি, আনছি বললাম আমি বাড়ি করে রাখতে আসলাম না। ও শুধু ছেলের কথা শুন না, কারণ আমার তো অফার আমি না ওই ও একটা ঘর করতাম, সে তো ঘর করেছে, শুধু তার একটা ঘর করে দিতে পারছি না। আপনার আপনার ছেলে কইতা, হে আমার আপনার ছেলে আর ছেলের বউ প্রায় এই নির্যাতন করে আপনি তো বেশি বেড়ে কিতা করতেছে। রাত্রে তো আমরা ঘুমাইছে খাইয়া কোনো আসা কোনো শব্দ হইলাম না, ভোরবেলা উঠছি দরজা খুলছি, দরজা খুলিয়া দিতে দরজা উঠে সব লাগাইলাছে। চুলার কিনারে দিকে ভাঙ্গা একটা কাঠন লাগাই, এরপরে ধরো আমরা এক কাঠন দুধ আসিল, দুধটি নিচে গিয়া একটা বটনি দেওয়া আছে তাও নাই, পিছনে চেয়ার দেখি একটা একটা আমরাছি, তাঙ্কর মাঝে সবে আমরা পুরো ফ্যামিলির ডকুমেন্টস আছে, স্বর্ণের কিছু জিনিস আছে, রূপারও কিছু জিনিস আছে, এটা কিচ্ছুই নাই, পুরা ঠাং সল হইয়া গেছে। এরপরে থাড়িয়ার মাঝে তেলের বোতল উতল আছিল, বিড়ি আছিল, সিগারেট আছিল, ক্যাশ ক্যাশের টাকা নিছে, সব আগলে ইংলে হইয়া গেছে। ঠাঙ্কর ভিতরে নগদ আছিল 70,000 টাকা, মাল উঠাইছে কিছু, একটা ফ্রিজ কিনছি রয়েছে, আজকে গিয়া মালটা আনমু আর কি, দোকানের মাল আনমু, এটা আর টাইম পেয়েছি না। আপনাদের ঘরে আর দোকানে কি একসঙ্গে যুক্ত যুক্ত আসলো না? ঘরের দরজিয়ে ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া ঢুকছে? আচ্ছা, তো ক্যাশ কত টাকা নিয়েছে কইছেন টোটাল? 70,000 টাকা, আর এক্সট্রা পেগের মধ্যে আছিল 1,030 টাকা, দোকানের কিছু আছিল 750 টাকা। আচ্ছা, মারে ধরে বাটে না বেড়ায় আমার বেড়ে সেমন পরে সুরো মুড়ে দিয়ে কত বছর আগে মানে বিয়ে করেছিলেন? প্রায় কি এরকম অত্যাচার করে আমরা কত বেশি অত্যাচার করে কোন জায়গাতে বিয়ে করছে আপনার ছেলে? যুগনগর। আচ্ছা আচ্ছা, এখন কি আপনার লোকে কি এমনি থাকে না? এখন তো আলাদা আলাদা কাইতাছে, তার জায়গা দেখে চিনেছে 3 ঘন্টা। আমি বললাম তার ওই বিচার টিচার কইতা কাঞ্চনমালা, এক নাম্বার ওয়ার্ড।
আপনার নাম কি? আমার নাম রঞ্জন সরকার। আমার নাম দীপালী সরকার। আপনার কই ছেলে? আমার দুই ছেলে। আমার দুই ছেলে, আমি কুই ফিট আমার দুই ছেলে। যে আপনারা এই ব্যাপারে অত্যাচার করে, মানে হে হইছে আপনার বড় ছেলে? হ্যাঁ, আমার বড় ছেলে। আমাদের আজকের এই আয়োজনে আমরা আরেকবার আপনাদেরকে এই বিষয়টুকু নিয়ে বলতে চাই যে আমরা এইভাবে কতদিন চলব, আমরা এইভাবে কতদিন নিজেদের মা এবং বাবাদের মারের মুখে রাখব। আমরা যখন প্রতিনিয়ত এক অন্য সমাজের কথা বলি, এক অন্যরকম ভালোভাবে থাকার কথা বলি, তখন আমাদেরই সন্তানরা যদি গায়ে হাত তোলে এখনো মা বাবাদের শরীরে থুতু ছিটিয়ে দেওয়ার পরিকল্পনা করে এবং তারা যদি নিয়মিতভাবে তাদেরকে অত্যাচার করে, তাহলে বিষয়গুলোকে আমি আপনি কিভাবে দেখতে পারি এবং আমাদের ভূমিকা সেখানে কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? মনে রাখতে হবে, প্রতিনিয়ত আমরা যে অসম্ভব রকমের দৃঢ়তার সঙ্গে ভালো থাকার কথা বলি, সেই ভালো থাকায় এই ঘটনাগুলো অন্তত থাকে না। আমরা কেমন বর্বরোচিতভাবে মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে গেছি। আমরা কারোর লাউ গাছ কেটে দিচ্ছি, কারোর বেগুন ক্ষেত নষ্ট করে দিচ্ছি, কারোর পুকুরে বিষ ঢেলে প্রত্যেকটা মাছকে মেরে দিচ্ছি। করতে 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 আমরা এখন নিজেদের মা এবং বাবা তাদেরকেও ছাড়ছি না। আমি জানি আপনারা উল্টো দিক থেকে বলবেন যে এটা কি ঘরে ঘরে হয়, এটাই কি সমাজের চিত্র? না, আমিও আপনাদের দলে, তা হয় না, এটা ঠিক। কিন্তু এটাও তো ঠিক যে এই ঘটনাগুলো প্রতিনিয়ত নানা জায়গায় নানাভাবে প্রকাশ্যে চলে আসে, এই ঘটনাগুলো ঘটেই চলেছে। গতকালকেও আমরা আপনাদের দেখিয়েছি টেলিভিশনের পর্দায় কিভাবে অনেক 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 বস্তা ধান পুড়িয়ে ফেলা হয়েছে, যে কৃষক একটু একটু করে ওই ধানগুলো তার ঘরে তুলেছিলেন তিনি কি দোষ করলেন, বা ওই ধানগুলো কি দোষ করল? আমরা যদি একবার চিৎকার করে এই প্রশ্নটুকু তাদেরকে করি যে আপনারা যে পুকুরে বিষ ঢেলে মাছগুলোকে মারলেন, তাদের কি অপরাধ ছিল? অর্থাৎ আপনি আমার ওপর আক্রোশ পুষে আছেন, আমার যা যা করার কথা বা আমি যেভাবে বিষয়গুলোকে দেখি আপনি সেই সেই বিষয়গুলোতে এসে ক্ষতি করার চেষ্টা করলেন। এই অসম্ভব রকমের নোংরা খেলায় যখন সমাজ নেমে পড়েছে, যখন প্রত্যেক দিন কোথাও না কোথাও আমাদের রাজ্যে এই ঘটনাগুলো ঘটেই চলেছে, এবং আমি বলবো রাজ্যে না, শুধু আমাদের দেশের নানা প্রান্তে, পৃথিবীর নানা 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 কোণে এই একই যন্ত্রণা। মানুষ মানুষকে ক্ষমা করতে পারছে না, অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ, এবং আমরা নিয়মিতভাবে অত্যাচার, নিয়মিতভাবে নিপীড়ন, মানুষকে অবহেলা করা, লাঞ্ছনা করা, মানুষকে তিরস্কার করা, অপমান করা, এর মধ্যে এক অসম্ভব রকমের আত্মতুষ্টি খুঁজে পাচ্ছি। আমার মনে হয় আমাদের প্রত্যেকের সম্মিলিতভাবে এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত, কথা বলা প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একে অপরের সঙ্গে মত বিনিময় না করি, আমার ঘরের ছেলে বা মেয়েটিকে যদি এই বিষয়গুলো সম্পর্কে এখন থেকেই সজাগ না করি, তাহলে এমন মা বাবারা যারা বয়স্ক কালে গিয়ে ছেলে মেয়েরা মারছেন বলে ক্যামেরার সামনে এসে কাঁদেন, তাদের জন্য শুধুই করুণা করতে পারবো, এই সমাজকে পাল্টাতে পারবো না। দেখুন ঘটনা দুটো। নাম কি? পূর্বী দাস। কত বছর আগে মানে বিয়া করেছিলেন? প্রায় কি এরকম অত্যাচার করে আপনার? আপনার ছেলের আসল নাম কি? সরকার। কি চাইতেছেন এখন আপনার এই বিষয়টা, যেহেতু আপনার উপরে এইভাবে অত্যাচার করে?
কোন জায়গাতে বিয়ে করছে ছেলে? জীবনগর। এখন কি আপনার লোকে কি এমনি থাকে না? না এখন তো আলাদা আলাদা খাইতেছে, তার জায়গা দেখে নিয়েছে তিন ঘন্টা। আপনারা দেখাশোনা করে না? না ইটা তো আজকে ছোট বলা তৃতীয় করে না, তারা আমি আর ছোট বলতে করছে, তা আমার আগুন করে পুরা খাইছে। আগুন পুরা গেছে কোন জায়গা শোনো, আচ্ছা আমার পুত্র আমার মুহ স্টেপ দেশ বেলা পঞ্চায়েত তুই কি ওনি আমি আমার আমি বলে বলে সরত করতে না কুস্তা করতে না আমি না করলে না করবি কারণ এই অত্যাচার করে তার ভগবানের বিচার করে মারা মারতে হইছে যদি তার ওই বিচার টিচার কইতা তারে কলাম কইছে সুন্দর কইরা আপনার কই ছেলে? আমার দুই ছেলে। আমার দুই ছেলে, আমি যে আপনার এই অত্যাচার করে মানে আপনার বড় ছেলে? হ্যাঁ আমার বড় ছেলে। হ্যাঁ মেয়ে বাগাই আনছি আনছি বলাম আমি বাড়ি করে রাখতাম ছিলাম না, ও শুধু ছেলের কথা শুন না কারণ আমারও তো অফার আমি না ওই ও একটা ঘর করতাম সে তো ঘর করেছি শুধু তার একটা বড় করে দিতে পারছি না। আপনার আপনার ছেলে পিতা? হ্যাঁ আমার আপনার ছেলে আর ছেলের প্রায় এই নির্যাতন করে আপনি তো দিছে বলে কিতা করতেছে রাত্রে তো সাড়ে দশটা আমরা ঘুমাইছে না এইয়া দুটি নিচে গিয়া একটা বটনি দেওয়া আছে তাও নাই পিছনে দেখি একটা আমরা আছি তাঁকর মাঝে সবে আমরা পুরো ফ্যামিলির ডকুমেন্টস আছে স্বর্ণের কিছু জিনিস আছে রূপারও কিছু জিনিস আছে এটা কিচ্ছুই নাই পুরা ঠাংস লইয়া গেছে। এরপরে থাড়িয়ার মাঝে তেলের বোতল উতল আছিল বিড়ি আছিল সিগারেট আছিল ক্যাশ ক্যাশের টাকাও নিছে সব আগলে লইয়া গেছে ঠাঙ্কর ভিতরে নগদ আছিল 70,000 টাকা মাল উঠাইছে কিছু একটা ফ্রিজ কিনছি রয়েছে আজকে গিয়া মালটা আনমু আর কি দোকানের মাল আনমু এটা আর টাইম পেয়েছি না। আপনাদের ঘরে আর দোকানে কি একসঙ্গে যুক্ত যুক্ত আসলো না? ঘরের দরজিয়ে ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া ঢুকছে চুল? আচ্ছা তো ক্যাশ কত টাকা নিয়েছে কইছেন টোটাল? 70,000 টাকা আর এক্সট্রা প্যাকের মধ্যে আছিল 1,030 টাকা দোকানের কিছু আছিল 750 টাকা আচ্ছা 3 টাকা এত 3 টাকা নিয়েছে আর ছয়বারি আছিল আমার বেড়েছে মন পরে মুড়ির কত বছর আগে মানে বিয়া করেছিলেন? আমার আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদেরকে বিনম্র ভাবে জিজ্ঞাসা করতে চাইছি এর দায় কে নেবে? এই যে নিয়মিত ভাবে এই ঘটনাগুলো ঘটেই চলেছে ঘটেই চলেছে এবং ঘটেই চলেছে, এর দায় কি প্রশাসনের, এর দায় কি সরকারের, এর দায় কি বিরোধী দলের, এর দায় কি কোনো ক্লাব বা সংস্থা বা সংগঠনের, বিদ্যালয়ের, মহাবিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের, এর দায় কি কোনো বাজার সমিতির, এর দায় কি কোনো অঙ্গ সংগঠনের? আমাদের আজকের এই আলোচনায় সামাজিক মাধ্যমে অনেক ভট্টাচার্য লিখছেন, ছি এসব ছেলেমেয়েরা সত্যি অর্থেই সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক পদার্থ নয় অপদার্থ,
নিন্দা জানানোর ভাষা নেই, শুধু জানাই ধিক। মুষ্টিমেয় কয়েকজনের জন্যে সমাজ আজ বিনষ্ট হচ্ছে। হতে পারে সংখ্যাটি মুষ্টিমেয়, আপনি ঠিকই বলেছেন অনিকবাবু, আমিও আপনার সঙ্গে একমত। এই মাকে মারার ঘটনা তো আর ঘরে 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 হয় না প্রতিদিন, মুষ্টিমেয়ই হয়। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায় বা আমাদের বক্তব্য অন্য জায়গায়। আমাদের বক্তব্য একটি ছেলে কে তার মাকে মারলো সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই এলাকায় কে বা কারা এই বিষয়টিকে দিনের পর দিন ইন্ধন দিয়ে গেছেন বা মেনে নিয়েছেন, বা তারা কেন পাশে এসে দাঁড়িয়ে ওই ছেলেটিকে শাট আপ কল দিতে পারেনি, তারা কেন বলেনি যে তুমি থামো, না হলে আমরা তোমাকে আইনের পথে তুলে দেব, আইনের হাতে তুলে দেব। আমরা যখন একটি সমাজে বাস করব, আমরা যদি দেখি যে আমাদের পাশের ঘরে দিনের পর দিন দিনের পর দিন এমন একটি কাজ ঘটেই চলেছে যে কাজটি ঘটার কথা নয় এই সমাজের বুকে দাঁড়িয়ে, যে কাজটি অনৈতিক অন্যায়, তখন আমরা সবাই মিলে চুপ করে থাকব? নাকি আমরা ওই বাড়িতে গিয়ে ওই মা বাবার সঙ্গে কথা বলে অন্তত তাদেরকে প্রশাসনিক এবং পুলিশি তৎপরতায় সাহায্য দেওয়ার চেষ্টা করব? আমাদের ভূমিকা কি হবে? ব্যক্তি একজন কোথায় কি অন্যায় করেছে সেটা যেমন প্রাসঙ্গিক অবশ্যই একটি সভ্য সমাজে হতে পারে, তার চেয়ে বেশি প্রাসঙ্গিক এটা হতে পারে যে তখন বিষয়টি জেনে গেলে আমাদের ভূমিকা কি হবে, আমরা কি করব, আমরা কোথায় গিয়ে কাকে কিভাবে এই বিষয়গুলো নিয়ে জানাবো। আমাদের আজকের এই আলোচনায় আমরা দুদুটো যুগল তাদেরকে একটু কাছ থেকে আপনাদেরকে দেখালাম, এবং দুপক্ষই কাঁদছেন দুটো ভিন্ন কারণে, কিন্তু যে কারণগুলো আমরা দেখাচ্ছি সেগুলো কিন্তু এই সমাজকে প্রতিদিন কোনো না কোনো ভাবে ক্ষয়িষ্ণু করে দিচ্ছে। দেখি রাত্রে তো আমরা ঘুমাইছি না, এইয়া কোনো আশা কোনো শব্দ হইলাম না, ভোরবেলা উঠছি দরজা খুলছি, দরজা খুলিয়া দিতে দরজা গুলো সব লাগাইলাছে, সুলার কিনারে দি দিকে বাঙ্গা একটা কাঠন লাগাই, এরপরে দেখলাম না এক কাঠন দুধ আসিল, দুধটি নিচে গিয়া একটা বটনি দেওয়া আছে তাও নাই, পিছনে চেয়ার দেখি একটা একটা আমরাছি, তাঙ্কর মাঝে সবে আমরা পুরো ফ্যামিলির ডকুমেন্টস আছে, স্বর্ণের কিছু জিনিস আছে, রূপারও কিছু জিনিস আছে, এটা কিচ্ছুই নাই, পুরা ঠাং সল হইয়া গেছে। এরপরে থাড়িয়ার মাঝে তেলের বোতল উতল আছিল, বিড়ি আছিল, সিগারেট আছিল, ক্যাশ ক্যাশের টাকাও নিছে, সব আগলে মিলে হইয়া গেছে। ঠাঙ্কর ভিতরে নগদ আছিল 70,000 টাকা, মাল উঠাইছে কিছু, একটা ব্রিজ কিনছি রয়েছে, আজকে গিয়া মালটা আনমু আর কি, দোকানের মাল আনমু, এটা আর টাইম পেয়েছি না। আপনাদের ঘরে আর দোকানে কি একসঙ্গে যুক্ত যুক্ত আসলো না? ঘরের দরজিয়ে ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া ঢুকছে চুল? আচ্ছা, তো ক্যাশ কত টাকা নিয়েছে কইছেন টোটাল? 70,000 টাকা, আর এক্সট্রা পেটের মাঝে আছিল 1,030 টাকা, দোকানের কিছু আছিল 750 টাকা। আচ্ছা, 3 টাকা এত 3 টাকা নিয়েছে, আমার মাকে ধরে বাটে না বেড়ায় আমার বেড়ে মন পরে সুর কত বছর আগে মানে বিয়া করেছিলেন? আমার আচ্ছা,
এই কাজ করতে শোনা থাকে, ওই তো আমার ছোট ছেলে একটা গাড়ি প্রায় কি এরকম অত্যাচার করে আমরা প্রায় তো আয় সেটা এই কাইটেল ইত্যা বকর সকল কত বেশি তার বউ তার মার লোকে খুব গালা গিলেস করে। আপনার ছেলের আসল নাম কি? হংসর সরকার। কি চাইতেছেন এখন আপনার এই বিষয়টা, যেহেতু আপনার উপরে এইভাবে অত্যাচার করে? কোন জায়গাতে বিয়ে করছে আপনার ছেলে? জগন্নগর। এখন কি আপনার লোকে কি এমনি থাকে না? এখন তো আলাদা আলাদা খাইতেছে, তার জায়গা দেখে চিনেছে তিন ঘন্টা আপনার দেখাশোনা করে না? না ইটা তো আজকে ছোট বলতে করে না, তারা আমি আর ছোট বলতে জি করছে, তা আমার আগুন বারে পুরা খাইছে, আগুন পুরা গেছে, কোন জায়গা শোনো আজকে আমার পুত্র আমার মুহ স্টেপ দেশ বেলা ওই যে ওনি আমি আমার আমি বলে বলে সরকার করতে না কুস্তা করতে না আমি না বলে না করবি তারার এই অত্যাচার করে তারার ভগবানের বিচার করে মারা মারতে হইছে যে তার ওই বিচার টিচার কইতা তারে কলাম কইতা সুন্দর কইতা আপনার কই ছেলে? আমার দুই ছেলে। আমার দুই ছেলে, আমি দুই ছেলে। যে আপনার এইভাবে অত্যাচার করে মানে হে হইছে আপনার বড় ছেলে? হ্যাঁ আমার বড় ছেলে। আপনার ছেলে আর ছেলের প্রায় এই নির্যাতন করে কিটা করতেছে? কোন আশা কোন শব্দ হইলাম না, ভোর বেলা উঠছি দরজা খুলছি, দরজা খুলিয়া দিতে দরজা গুলো সব লাগাইলাছে, সোলার কিনারে দিকে ভাঙ্গা একটা কার্টন লাগাই। এরপরে দেখলাম না এক কার্টন দুধ আসিল, দুধটি নিচে গিয়া একটা বটনি দেওয়া আছে তাও নাই, পিছনে দেখি একটা একটা আমরা আছি, তাঁকর মাঝে সবে আমার পুরো ফ্যামিলির ডকুমেন্টস আছে, স্বর্ণের কিছু জিনিস আছে, রূপারও কিছু জিনিস আছে, এটা কিচ্ছুই নাই, পুরো ঠাংস লইয়া গেছে। এরপরে থাড়িয়ার মাঝে তেলের বোতল উতল আছিল, বিড়ি আছিল, সিগারেট আছিল, ক্যাশ ক্যাশের টাকাও নিছে, সব আগলে লইয়া গেছে। ঠাঙ্কর ভিতরে নগদ আছিল 70,000 টাকা, মাল উঠাইছে কিছু, একটা ব্রিজ কিনছি রয়েছে, আজকে গিয়া মালটা আনবো আর কি, দোকানের মাল আনবো, এটা আর টাইম পেয়েছি না। আপনাদের ঘরে আর দোকানে কি একসঙ্গে যুক্ত যুক্ত আসলো না? ঘরের দরজিয়ে ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া ঢুকছে চুল? আচ্ছা তো ক্যাশ কত টাকা নিয়েছে কইছেন টোটাল? 70,000 টাকা, আর এক্সট্রা পেকের মাঝে আছিল 1,030 টাকা, দোকানের কিছু আছিল 750 টাকা। আচ্ছা 2 টাকা এতো 2 টাকা নিতে, আচ্ছা সঙ্গে না রুবা আছিল 6 ভরি, আচ্ছা আর ইয়া আছিল শুনলেন আপনারা, শুনছেন আমাদের আজকের এই বিষয়গুলোতে আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা প্রত্যেকে এই সমাজের একটি অন্য চিত্র দেখছেন, যে চিত্রটি আমরা কেউ কখনো কোনোভাবে কল্পনাও করি না। আমরা জানি আমাদের এই রাজ্যে ড্রাগের জন্য ছেলে মেয়েরা এখন তাদের মা বাবার উপরে হাত তুলতে পরোয়া করছে না। আমরা জানি এবং আমাদের কাছে তথ্য আছে যে মা কিংবা বাবা তাদের সন্তানদের আদর আপ্যায়ন করে রাত্রিবেলায় যখন কোনো ক্রমে খাবারের টেবিলে বসান, তারা জানেন যে তাদের ছেলে বা মেয়েটি নেশা করে এসছে, তখন এদিক সেদিক হলেই মা বাবার গায়ে হাত পড়ে। এমন অভিযোগ, এমন ঘটনা, এমন তথ্য, এমন প্রমাণ নানা সময়ে নানাভাবে আমাদের কাছে আসে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এইটুকু জিজ্ঞাসা করতে চাই আপনাদের সকলকে, যে এই ঘটনার জন্য কি শুধুই ওই ছেলেটি বা মেয়েটি দায়ী? আমি আপনি দায়ী নই, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আমরা কেউ দায়ী নই, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই দায়ী নয়, আমাদের পাড়ার ক্লাবগুলো, সংস্থাগুলো, সংগঠনগুলো, সাংস্কৃতিক যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে, আমরা কেউ দায়ী নই।
আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে যখন কথা বলছি এবং দু দুজন বৃদ্ধ বৃদ্ধার কথা আপনাদেরকে আলাদা আলাদা করে শোনাচ্ছি, তখন মনে রাখতে হবে আমাদের হৃদয় কোথাও না কোথাও আবেগতাড়িত হয়ে আরেকবার এইটুকুই বলতে চাইছে, আসুন আমরা এই চিত্রগুলো পাল্টে দিই, একেবারে এমন ভাবে পাল্টে দিই যে একটা ঘটনাও কখনো কোনোভাবে আমাদের চোখের সামনে আসবে না। দেখুন, নাম কি? পূর্বী দাস। কত বছর আগে মানে বিয়া করেছিলেন? প্রায় কি এরকম অত্যাচার করে আপনার? আপনার ছেলের আসল নাম কি? সরকার। কি চাইতেছেন এখন আপনার এই বিষয়টা, যেহেতু আপনার উপরে এইভাবে অত্যাচার করে? আপনার নাম কি? আমার নাম রঞ্জন সরকার। আমার নাম দীপালি সরকার। আপনার কই ছেলে? আপনার ছেলে আর ছেলের বউ প্রায় এই নির্যাতন করে করতেছে। রাত্রে তো সাড়ে এরপরে দেখলাম এক কার্টন দুধ আসিল, দুধটি নিচে গিয়া একটা বটনি দেওয়া আছে তাও নাই, একটা আমরা আছি তাঁকর মাঝে সবে আমরা পুরো ফ্যামিলির ডকুমেন্টস আছে, স্বর্ণের কিছু জিনিস আছে, রূপারও কিছু জিনিস আছে, এটা কিচ্ছুই নাই, পুরো ঠাংস লইয়া গেছে। এরপরে থাড়িয়ার মাঝে তেলের বোতল উতল আছিল, বিড়ি আছিল, সিগারেট আছিল, ক্যাশ ক্যাশের টাকাও নিছে, সব আগলে নিলে হইয়া গেছে। ঠাঙ্কর ভিতরে নগদ আছিল 70,000 টাকা। আপনাদের ঘরে আর দোকানে কি একসঙ্গে যুক্ত আসলো না? ঘরের দরজিয়ে ভাঙ্গিয়া বেড়া ভাঙ্গিয়া ঢুকছে? আচ্ছা, তো ক্যাশ কত টাকা নিয়েছে কইছেন? টোটাল 70,000 টাকা। আর এক্সট্রা প্যাকের মধ্যে আছে
কত বছর আগে মানে বিয়ে করেছিলেন? প্রায় কি এরকম অত্যাচার করে আপনার? আপনার ছেলের আসল নাম কি? সরকার কি চাইতেছেন এখন আপনার এই বিষয়টা, যেহেতু আপনার উপরে এইভাবে অত্যাচার করে? আপনার নাম কি? আমার নাম রঞ্জন সরকার। আমার নাম দিপালী সরকার। আপনার কয় ছেলে? আপনার ছেলে আর ছেলের বউ প্রায় এই নির্যাতন করে করতেছে। রাত্রে তো সাড়ে এরপরে দেখলাম এক কার্টন দুধ আসিল, দুধটি নিচে গিয়া একটা বটনি দেওয়া আছে তাও নাই, পিছনে দেখি একটা আম আছি, তাঁকর মাঝে সবে আমার পুরা ফ্যামিলির ডকুমেন্টস আছে, স্বর্ণের কিছু জিনিস আছে, রূপারও কিছু জিনিস আছে, এটা কিচ্ছুই নাই, পুরা ঠাং সল হইয়া গেছে। এরপরে তাড়িয়ার মাঝে তেলের বোতল উতল আছিল, বিড়ি আছিল, সিগারেট আছিল, ক্যাশ। আমরা এই আলোচনাটি শেষ করব ধীরে ধীরে, হয়তোবা যেতে যেতে আপনাদেরকে আরেকবার তাদের এই আকতির কথা শোনাব, কিন্তু তাতে পাল্টে যাবে সমাজ আগামীকাল থেকে? পাল্টাবে না। আমি ঢের ভালো জানি আপনাদের মতোই, এবং আপনারা যেভাবে প্রতিদিন আমাদেরকে বলেন, আমরা ওই একই ভাষায় বলতে চাই, তবুও স্বপ্ন তো দেখব, আশা তো করব, বিশ্বাস তো করতে চাইবে মন যে না পাল্টাবে। এই রকম ভাবে আমাদের সমাজে ক্ষতগুলোকে নিয়ে নিয়ে আমরা আরো বেশি করে এই সমাজকে ক্ষতির পথে ঠেলে দেব না। ছেলে মেয়েদের বোঝাবো জীবন তো একটাই, তাকে ভালো রাখতে গেলে নানা কিছু জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, তারা শিখবে এসব ঘর থেকেই। এই প্রত্যাশায় আমাদের আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করি। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা আপনাদের প্রত্যেকের সঙ্গে চাইব। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।
ছেলের বউ? আমার ছেলের বউ। নাম কি? পূর্বী দাস। কত বছর আগে মানে বিয়ে করেছিলেন? প্রায় কি এরকম অত্যাচার করে আপনারা? প্রায় তো আইসিরা এইটা কাইটা লইতা বকর সকল কত কিছু কাইটা লইব মাইরে লইব তার বউ তার মাল লগে খুব গালা গালিজ করে। আপনার ছেলের আসল নাম কি? হংসয় সরকার। কি চাইতেছেন এখন আপনার এই বিষয়টা, যেহেতু আপনার উপরে এইভাবে অত্যাচার করে? এখন কি আপনার লোকে কি এমনি থাকে না? না এখন তো আলাদা আলাদা খাইতেছে, তার জায়গা দেখছি নিয়েছে 3 ঘন্টা আপনার দেখাশোনা করে না? না ইটা তো আজকে ছোট বলতে ইয়ে করে না, তারা আমি আর ছোট বলতে জি করছে, তা আমার আগুন ঘরে পুরা খাইছে, আগুন পুরা গেছে, কোন জায়গা শোনো তার ওই বিষয়টা সুন্দর করে ইয়া করতো দেখাশোনা করতো। রাত্রে তো ঘুমাইছে এরপরে দেখলাম এক কার্টন দুধ আসিল, দুধটি নিচে গিয়া একটা বটনি দেওয়া আছে তাও নাই, দেখি একটা আম আছে, তাঁকর মাঝে সবে আমার পুরা ফ্যামিলির ডকুমেন্টস আছে, স্বর্ণের কিছু জিনিস আছে, রূপারও কিছু জিনিস আছে, এটা কিচ্ছুই নাই, পুরা ঠাং চল হইয়া গেছে। এরপরে থাড়িয়ার মাঝে তেলের বোতল উতল আছিল, বিড়ি আছিল, সিগারেট আছিল, ক্যাশ ক্যাশের টাকাও নিছে, সব আগলে ইংলে হইয়া গেছে। ঠাঙ্কর ভিতরে নগদ আছিল 70,000 টাকা, আচ্ছা তো ক্যাশ কত টাকা নিচ্ছে কইছেন টোটাল? 70,000 টাকা, আর এক্সট্রা পেটের মাঝে আছিল 1,030 টাকা, দোকানের কিছু আছিল 750 টাকা। আচ্ছা আর খানের